এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। আই লিগ এবং আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে এক প্রস্থ আলোচনা সেরে ফেলেছে ক্লাব জোটের প্রতিনিধিরা। আগামী 9 জুলাই ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক, সেই বৈঠকেই আই লিগ এবং আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে সরকারি সিদ্ধান্ত জানাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এতদিন পর্যন্ত আই লিগকে দেশের সেরা লিগের স্বীকৃতি দিতে হবে এই মর্মে গত কয়েক মাস ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল ক্লাব জোট। কাজে দিয়েছে তাদের সেই প্রতিবাদ। তবুও বৃহস্পতিবার এক আলোচনা সভাতে ফের একবার ইউনিফাইড লীগের দাবি জানালেন মোহনবাগান অর্থ সচিব দেবাশীষ দত্ত। কি তার দাবি? আমাদের একটি বক্তব্য, ইউনিফাইড লীগ করুন, দুজনকে একসাথে করুন এবং দুজনে মিলে কিভাবে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাই করুন। আমি কদিন আগে একটি কাগজে, ইংলিশ কাগজে ইন্টারভিউতে বলেছিলাম যে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। খালি আমি মোম্বাই জানালে আমি যা চাইবো তাই হবে, ওরা হবে এফএসডিএল, ওরা ভাববে আমরা টাকা দিচ্ছি বলে আমরা যা চাইবো তাই হবে, তাহলে ভারতবর্ষের ফুটবল বাঁচবে না। ভারতবর্ষের ফুটবলকে বাঁচাতে গেলে টেবিলে যখন বসবে তখন সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, সেই মানসিক মানসিকতা আনতে হবে। তো আমরা যেটা বলেছি যে একটা ইউনিফাইড লিগ করো, ঠিক আছে, ওরা বলেছে যে সেটা প্রত্যেকের একটা টাইম ফ্রেম দরকার। তো আমরা বলছি ঠিক আছে, 2-3 বছরের একটা টাইম ফ্রেম করো, তার মধ্যে একটা ওয়ে ফরওয়ার্ড কমিটি তৈরি হবে। কেন আগে কথা হচ্ছিল এফএসডিএল যা চাইবে সেটা ওয়ে ফরওয়ার্ড তৈরি হবে, তো আমরা বলছি না এটা হতে পারে না। এফএসডিএল নিশ্চয়ই থাকবে, কিন্তু এফএসডিএল থাকবে 500-700 জায়গা দরকার, শুধু আন্তর্জাতিক ছিলাম হবে না। তো সেই জন্যে আইএসএল ক্লাব থাকবে, আইপিএল ক্লাব থাকবে, এই আইপিএল বলছি আইডি ক্লাব থাকবে, এফএসডিএল এআইএফএল থাকবে, এই সবাইকে একটা ওয়ে ফরওয়ার্ড কমিটি হবে যারা এটার উপরে। তারপর আমাদের যে নতুন টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছে ডরু আইজ্যাক বলে, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অত্যন্ত জ্ঞানী লোক, তার মতো লোককে আমাদের দরকার ওই কমিটিতে, যিনি ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম লোকেদের নিয়ে একটা কমিটি তৈরি করো যারা ওয়ে ফরওয়ার্ড ঠিক করবে যে 2-3 বছর পর কীভাবে এই দুটো লিগ একসাথে হবে। এই আলোচনা সভায় কাকতালীয়ভাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সুব্রত দত্ত, যিনি আবার একই সঙ্গে লীগ কমিটির চেয়ারম্যানও। আই লিগ ক্লাবগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনিও ফেডারেশন এবং এফএসডিএলকে নমনীয় হওয়ার পরামর্শ দিলেন। যেরকম মিডিয়াদের একটা পজিটিভ সাপোর্ট দরকার, তেমনিভাবে যেভাবে আই লিগ ক্লাবগুলো আজকে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ইগো ত্যাগ করে প্রেসিডেন্টের সাথে দেখা করেছে, যেভাবে এআইএফএফ তার ইগো ত্যাগ করে ক্লাবদের সাথে দেখা করেছে, এইভাবে যদি যারা যারা ফুটবলের স্টেক হোল্ডার তারা যদি পজিটিভ অ্যাটিটিউড দেখায় ফুটবলের উন্নয়নের জন্য, তাহলেই আমাদের ফুটবল এগোবে, তাহলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। আলোচনা সভায় ছিলেন জাতীয় লীগ জয়ী কোচ মনোরঞ্জন ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, মোহনবাগান সভাপতি গীতানাথ গাঙ্গুলি এবং ইস্টবেঙ্গল সহসচিব ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত। উপস্থিত প্রত্যেকেরই দাবি, আই লিগ ক্লাবগুলোকে গলা টিপে মেরে ফেলা যাবে না। এমন একটা সংকটজনক পরিস্থিতি, আমার এখনো মনে আছে প্রথম খেল করেছিলাম আইএসএল শুরু হলো, এইখানে এই কক্ষে বসে আমি বলছিলাম একটা সরকার সঙ্গে চলেছে খেলার সময় খেলে গেছে, এই প্লেয়ারগুলো এসে আমার কি লাভ হচ্ছে? কিন্তু এদের হাত ছাড়লেও ভারতীয় ফুটবল বাঁচবে, কারণ ভারতীয় ফুটবল যে প্রোগ্রাম নিয়েছে ভারত ফেডারেশন সেই প্রোগ্রামগুলোকে বাঁচিয়ে রাখতে এটার দরকার আছে। তাই যারা মাথা রাবণের 10 মাথা ছিল, এখানে 3 মাথা একটা এফএসডিএল, একটা ফেডারেশন আর একটা আই লিগের ক্লাব। আমি আই লিগের ক্লাব হচ্ছি, কে একটা মিনার্ভা কবে চ্যাম্পিয়ন হচ্ছে, কে একটা আইডল কবে চ্যাম্পিয়ন হচ্ছে, বিশ্বকাপ আর মোহনবাগান
এদেরকে ভাত দিয়ে ভারতবর্ষ ফুটবল আর এখন এই মুহূর্তে অর্থ চিন্তাদের বরণ্যতা তরুণ ছেলে তার চিন্তা ভাবনা ব্যাঙ্গালোর ফুটবল ক্লাব এদের কন্ট্রিবিউশনটা অত্যন্ত প্রয়োজন। তাই এদেরকে ঠান্ডা মাথায় বসতে হবে, নিজেদের ইগো বিসর্জন দিতে হবে, নিজেদেরকে ঠান্ডা মাথায় যে আমরা এইটুকু ছাড়ি তোমরা এইটুকু ছাড়ো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।